नमस्कार बंधुरा, द स्पाइसेस अफ लाइफे आपनादेर स्वागत। आज आमि आपनादेर साथे शेयर करब गलदा चिंगड़ीर कालिया। चिंगड़ी माछटाके आमि नुन हलुद माखिए भेजे नेब, हल्का करेई भेजे नेब। কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। এবারে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। শুধু মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোলে মশলাগুলো সব নিয়ে নেব। নেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টিস্পুন আদা বাটা, 2 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ টমেটো বাটা, 2 আমি পেস্টটা তৈরি করে নেব। কড়াইতে আমার কিছুটা মাছ ভাজা তেল ছিল, তার মধ্যে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেব 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর অল্প পরিমাণে সাদা জিরে ফোড়ন। আর দেব গরম মশলা, 4টে এলাচ, 5-6টা মতো লবঙ্গ আর 1 ইঞ্চি মতো দারচিনি। ফোড়নটা আমার হয়ে গেছে, আমি এর মধ্যে এবার বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে আমি জলগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন চিনি। মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল। কালিয়াতে বেশি ঝোল হবে না, সেই জন্য অল্পই জল দিলাম। ঝোলটা ফোটার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে মাছটাকে 5 মিনিট ফুটতে দেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার ঢাকা খুলে আমি নামিয়ে নেব।